আচ্ছা যদি তুমি ঠাকুরই হও, আমার দিকে তাকাও দেখি। সেই উনি এই মনে কথাটা মনে ভেবেছেন, হঠাৎ একদম পুরো 180 ডিগ্রি ঘুরে গেল। এরকম করে ঘুরে বলে একদম আইকন আজকের দিনে দাঁড়িয়ে, মানে এই সময়ে দাঁড়িয়ে শ্রী শ্রী ঠাকুরের কোন কোন সায়েন্স বা বিজ্ঞানকে আমরা ইমপ্লিমেন্ট করা খুবই প্রয়োজনীয়, এবং সেটা এই ইনস্ট্যান্ট প্রয়োজনীয়, না হলে সেটা আমরা জানতে পারবো না। মানে এটা তোমার অ্যাজ এ সায়েন্স ধারণা থেকে তুমি এটাকে কি বলবে? যদি অদূর ভবিষ্যতে যদি ভালো মানুষের প্রয়োজন হয়, তাহলে কিন্তু আসল প্রয়োজন এই গবেষণাটাকে শুরু করা। নিয়মানুবর্তিতাটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা রুলস, একদম রুলসটা ভীষণ ইম্পর্টেন্ট। নিজেকে পারফেকশন হতে গেলে এটা দরকারি, এবং পারফেকশনটা হবো কি করে? এই যে আমরা ভাইব্রোমিটার নিয়ে কথা বললাম, শ্রী শ্রী ঠাকুরের ভাইব্রোমিটার নিয়ে নানান গবেষণা হয়েছে এবং পরবর্তীকালেও হয়েছে, তো এই ভাইব্রোমিটারের জিনিস, ভাইব্রোমিটার জিনিসটা নিয়ে প্রকৃত গবেষণায় কি ধরা পড়েছে এবং আমরা কি জানতে পারি, এই নিয়ে একটু বিস্তারিত যদি। ওটা হচ্ছে একরকম, ব্যাপারটা হচ্ছে কি, মানে মৃত মানুষকেও মানে বাঁচানো যায়। জয় গুরু। আজকে আমরা উপস্থিত হয়েছি জীবনী আলোচনার একটি সম্পূর্ণ নতুন পডকাস্ট, যেখানে আমরা শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে চলা সাধারণ মানুষের অসাধারণ অভিজ্ঞতার কথা শুনি ও আমাদের জীবনে নানান প্রশ্নের উত্তর ও সমাধান খুঁজে দেখার চেষ্টা করি। তেমনি আজকে আমাদের এই পডকাস্টে অতিথি হিসাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন শ্রদ্ধেয় ডক্টর কল্যাণাশীষ মণ্ডল মহোদয়, যিনি কেমিস্ট্রি বিভাগে নিয়ে রিসার্চ করেছেন এবং বর্তমানে একটি ইউনিভার্সিটির প্রফেসর হিসাবে যুক্ত আছেন, এবং এছাড়াও তিনি একজন কৃতি সঙ্গীত শিল্পীও বটে। আমরা তার কাছ থেকে আজকে তার জীবনী আলোচনার কথা শুনব এবং তার সাথে শ্রী শ্রী ঠাকুরের বিজ্ঞান ভাবধারার নানান প্রশ্ন আমরা আলোচনা করব। জয় গুরু দাদা, জীবনী আলোচনায় তোমাকে স্বাগত জানাই আমাদের এই পডকাস্টে। আজকে তোমাকে এই জীবনী আলোচনায় পেয়ে সত্যি আমরা ধন্য। আমিও কৃতার্থ, কারণ এমন একটা সুন্দর অনুষ্ঠান শুরু হয়েছে, আমি দেখছি এবং মুগ্ধ হয়ে যাচ্ছি। বিভিন্ন মানুষজন, সাধারণ মানুষজন, কিন্তু তাদের মধ্যে ঠাকুরকে ধরে কেমন করে তাদের জীবনটা অতিবাহিত করছে, সেটা সত্যি মানুষের কাছে ইন্সপিরেশন জোগায়। তো এই যে কর্মপ্রয়াস এবং হোল টিমের যে মেম্বার আছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ। যাই, আজকে তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, আজকে জীবনী আলোচনায় যে প্রশ্নে আমি তোমাকে প্রথম করব, সেটা হচ্ছে তুমি কর্মজীবনে এখন বর্তমান তুমি একজন প্রফেসর এবং একটি ইউনিভার্সিটির সাথে তুমি যুক্ত আছো, এই মুহূর্তে তোমার এই মানে প্রশ্নটা যেটা আমি করছি, যে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে তোমার জীবনের প্রভাবটা শুরু কোথা থেকে হয়েছিল? অ্যাকচুয়ালি দেখো, মানে আমি একদম ছোটবেলা থেকে, মানে আমি দীক্ষা নিয়েছিলাম, আমার বয়স আমার যতদূর মনে পড়ে 5 কিংবা 6 বছর বয়স থেকে। তো আমার জন্মের পর থেকে আমি দেখছি যে আমার আশপাশের যে মানুষজন, আমার গুরুজনরা আছেন, আমার বাবা, আমার দাদু বা আমার মা বা যারা আমি দেখেছি, বড় হয়েছি, সবাই ঠাকুরের দীক্ষিত। এবং তারপরে কি হয়, ওই সকাল থেকে উঠে ঠাকুর প্রণাম করে থানকুনি পাতা খাওয়া, তারপরে প্রার্থনা করা বা তারপরে গুরুজনদের প্রণাম করা, ছোটদের স্নেহ করা, এই জিনিসগুলো কিন্তু আমি দেখে দেখেই আমি বড় হয়েছি। যার ফলে মানে ওই যে হয় না, যে মানে ঠাকুরকে মানে কসরত করে যে ধরাটা, সেটা আমাকে করতে হয়নি, মানে আমি ওটা ফ্যামিলি থেকেই অটোমেটিক্যালি পেয়ে গেছি, মানে অভ্যাসগত একটা অভ্যাসগতভাবেই আমি পেয়ে গেছি, এবং সেটাকে মানে ওই পরমপিতার আশীর্বাদে এখনো নিয়ে চলার চেষ্টা করছি। একদম একদম। আচ্ছা, এইটা তো জানি আমি তোমার বিষয়ে যতটুকু, যে তোমার দাদু যিনি ছিলেন পিতামহ, একজন প্রণম্য মানুষ ছিলেন সৎসঙ্গ জগতে, এবং
উনি অনেকবার শ্রী ঠাকুরের সন্দর্শনেও গিয়েছেন এবং তিনি নানানভাবে ঠাকুরের এই সন্দর্শন পাওয়ার পর তার জীবনকে তিনি পরিবর্তন করেছেন এবং তিনি একজন স্বাধীনতা সংগ্রামীও ছিলেন বটে আমি যতটুকু শুনেছি। তো এই হ্যাঁ শিক্ষকও ছিলেন। তো এই মানে খুব বড় একটা পরিবার থেকে মানে তোমার জীবন গড়ে ওঠা এবং তুমি তোমার মানে এই পিতামহ বা দাদুর কাছ থেকে তোমার জীবনের এই গড়ে ওঠাটা কেমন ভাবে তৈরি হয়েছিল বা তার প্রভাবটা কেমন ছিল? প্রভাবটা মানে আমার জীবনে দাদুর প্রভাবটা মানে বিশাল একটা অংশ জুড়ে আছে। কারণ মানে একদম যদি শুরু থেকে বলি, মানে যখন আমি ছোট ছিলাম তখন মানে দাদু তখন রিটায়ার করে গেছেন, তো তারপরে ওই দাদুর কাছ থেকেই যখন প্রার্থনা শেষ হতো তখন দাদু কী করতেন, আমাকে এবং দিদিকে ওই সত্যানুসরণ নারীনীতি পড়াতেন। এইবার পড়ার পরেই প্রত্যেকটা বাণীর বা প্রত্যেকটা লাইনের যে যথার্থ মানে হয়, অর্থ হয়, সেটা কিন্তু দাদু খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিতেন। আচ্ছা, এইবার কি হয়, এবং যখন সমস্ত শেষ হলো তারপরে আমাদের একটা সৎসঙ্গতে যেমন হয় ধ্বনি দেওয়া হয়, তো ওই ধ্বনিতে ঠাকুরের যে ছোট্ট ছোট্ট অনুস্মৃতির যে বাণীগুলো আছে, আর্য স্থান, পীতৃস্থান, উচ্চ সভা, পূর্যমান, এই যে অনেক বড় অসংখ্যক যেটা আছে, ওইটা দাদু ছোটবেলা থেকে না মুখস্থ করাতো আমাকে, বলে যে তুই একটু চেষ্টা কর বলে আমাকে। মানে কখন, কোন বয়স থেকে অ্যাকচুয়ালি? এটা আমি যতদূর মনে পড়ে আমার স্মৃতিতে আছে যে মোটামুটি ক্লাস 1-2 সময় থেকে, কারণ এই প্রসঙ্গের কথা প্রসঙ্গে মনে পড়ে গেল হঠাৎ করে যে আমার মনে আছে ওই আমি খুব অনেকটা এই অনুশ্রুতির বাণীগুলো বলতে পারতাম বলে তখন তমলুক উৎসবে ঠাকুরের বাৎসরিক উৎসব হতো, তো তখন ওই উৎসবের প্রচারের জন্য আমাকে নিয়ে গিয়েছিল ওই ছোট্ট অবস্থায় ক্লাস 1-এর। মানে উৎসব দেখতেও তুমি গিয়েছিলে? না, উৎসবের উৎসবের প্রচারের জন্য, মানে তখন কি করা হতো ওই অটোতে মাইকে ওই প্রচার করা হতো যে উৎসব হবে, ঠাকুরের উৎসব, এবং তার মাঝে মাঝে ওই ওই বাণীগুলো মাইকিং করা, হ্যাঁ মাইকিং করা হতো, আর ওই বাণীগুলো বলা হতো যে ওই আর্যস্থান হচ্ছে পীতৃস্থান, ওই যে বাণীগুলো, ওই বাণীগুলো আমাকে দিয়ে বলানো। আচ্ছা, তো মানে ওইটা খুব মানে আমার ছোটবেলার একদম প্রথম স্মৃতিটা মনে পড়ে, দাদু ওইটা ইন্সপিরেশনে আমাকে হয়েছে, মানে আমার ভালো লেগেছিল। তো তারপরে তারপরে ব্যাপারটা হয় কি, আমার অ্যাকচুয়ালি ফ্যামিলিতে দাদুর অ্যাকচুয়ালি কি বলবো, মানে ওয়ান কাইন্ড অফ বট গাছ। হ্যাঁ, মানে দাদু অ্যাকচুয়ালি প্রথম ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হন। দাদু অ্যাকচুয়ালি আগে ছিলেন অন্য একটা ধর্মে যুক্ত ছিলেন, কিন্তু ওনার যে মনের প্রশ্ন ছিল, নানান প্রশ্ন ছিল, সেটা কিন্তু উনি মানে ইয়ে করতে পারতেন, মানে ফুলফিল পাচ্ছিলেন না, মানে খুঁজছিলেন। তো সেই জন্য উনি সার্চ করছিলেন যে কোথায় গেলে আমার মনের তৃষ্ণাটা মেটে। যেমন জাস্ট কথা প্রসঙ্গে একটা বলি, যেমন উনি আগের আমি নাম করতে চাই না, উনি যে সম্প্রদায়ের আগে ছিলেন, তো ওখানে একটা ব্রাহ্মী স্থিতি বলে একটা কথা আছে, ব্রাহ্মী স্থিতি মানে আমি মনটাকে কিভাবে স্থির করব। আচ্ছা, তো ওখানে ডিরেকশন ছিল যে তুমি মনটাকে এই দ্বিদলে রাখ, মানে এইখানটাই মনটাকে বসাও, তাহলেই তোমার মন শান্ত হয়ে যাবে, এরকম টাইপের আর কি। তো তখন দাদুর সঙ্গে সঙ্গে উত্তর বলছে, আচ্ছা ধরুন আমার এক হাতে কাটারি আছে আর এক হাতে আমি কঞ্চি কাটছি, সেই সময় আমি যদি মনটাকে এইখানে দিই তাহলে যে আমার মানে হাতটা অন্য জায়গায় খুব পড়ে যাবে, আর এদিকে যদি আমি মন দিই তাহলে এখান থেকে আমার বিচ্যুতি ঘটবে, তাহলে দুটো কাজ তো সাইমালটেনিয়াসলি হতে পারছে না। তো যাই হোক, মানে এই যে অমীমাংসিত প্রশ্ন উত্তর, তো সেইটা সেই জন্য উনি খুঁজছিলেন। তো সেই সময়ে মানে ঘটনাচক্রে ঠাকুরের সন্ধান পেলেন এবং দেহঘরে গেলেন। তখন ঠাকুর সন্দর্শনে গেলেন, হ্যাঁ, সন্দর্শনে বলে যে সবাই বলছে যখন যাই একবার দেখে আসি, সবাই বলছে নাকি মানে অনুকূলচন্দ্র ঠাকুর, মানে যখন হয় আর কি, তখন প্রথমে আচ্ছা কিরকম ঠাকুর একটু দেখেই আসি না। তো তখন ওই বড়াল বাংলোয় পার্লারে ঠাকুর বসে আছেন, এইবারে সামনে প্রচন্ড ভিড়, তো সামনের দিকে জায়গা নেই একদম, তো দাদু একদম দাঁড়িয়েছেন
পেছন, মানে আমি মানে দাদুর মুখ থেকে শোনা আর কি, শোনা কথা একদম দাদু বলছেন, আমি পুরো সেই ঘটনাটাই বলছি। তো এইবার কি হয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়েছে, প্রায় 45 মিনিট, 1 ঘন্টার কাছাকাছি দাঁড়িয়েছে। তো লোক তো সমাগম প্রচুর, তো ওনার সাথে আর মানে যেতেই পারছে না, ভিড় ঠেলে পেছনে একে দাঁড়িয়েছে। এইবারে উনি একটু 1 ঘন্টা দাঁড়ানোর পর তারপরে একটু মানে বিরক্ত যেমন হয়, বলে যে কি এমন আছে, এতক্ষণ দাঁড়িয়ে আছি, একবারও আমার দিকে মানে ঘুরেও তাকায় না। আচ্ছা যদি আমরা এমন ভাবি না, আচ্ছা যদি তুমি ঠাকুরই হও, আমার দিকে তাকাও দেখি, এরকম যেমন মনে মনে ভাবছেন যে যদি ঠাকুরই হয় তাহলে কই আমার দিকে তাকা। যেই উনি এই মনে কথাটা মনে ভেবেছেন, সঙ্গে সঙ্গে ঠাকুর তো এইরকম সামনে বসেছিলেন, হঠাৎ একদম পুরো 180 ডিগ্রি ঘুরে গেল, এরকম করে ঘুরে বলে একদম আই কন্ট্যাক্ট। সঙ্গে সঙ্গে দাদু একটু চমকে উঠল, কি হলো ব্যাপারটা, আমি এরকম ভাবলাম সঙ্গে সঙ্গে এরকম হলো। তারপরে আবার একটু পরে যায়, তখন বলছে না যেমন আমাদের মনে হয়, বলছে ওটা বোধ হয় বাই চান্স কাকতালীয়ভাবে হয়ে গেছে। তো তখন বললো যে আচ্ছা এরপরে সেকেন্ড টাইম যদি ওই রকম করো তাহলে বুঝবো যে তুমি খাও। আবার ভেবেছেন, আবার সঙ্গে সঙ্গে ওই রকম ঠিক একইভাবে ওই পয়েন্টে এরকম ঘুরে চোখাচোখি, মানে আমার গায়ে কাঁটা দিচ্ছে, মানে তখনই সঙ্গে সঙ্গে দাদুর মানে একটা কি বলে বিদ্যুৎ স্ফুলিঙ্গ শরীরের মধ্যে হয় না, এরকম খেলে গেল। মানে তখন বলছে না কিছু তো আছে। তো সঙ্গে সঙ্গে তারপরে এবারে ভিড় কমার পর এবারে ওনার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো এবারে এক এক করে করতে থাকলেন, শুরু করলেন, হ্যাঁ পরে আর কি যখন ফাঁকা টাইম পেলেন, এবং তারপরে এক এক করে তার সমাধান পেলেন। তখন ঠাকুর মানে জাস্ট ছোট্ট করে বলি, ওই যে প্রশ্নটা ছিল যে দুটো কাজ তাহলে কি করে করবে, ঠাকুরের নামও করবো আবার কাজ করবো, তখন বলছে বলে যে আচ্ছা ধর একটা গল্প দিয়ে বললেই বোঝা যায়। হ্যাঁ বল। যে বলছে যে ধর বাড়িতে বাড়ির মাটি আছেন, ছোট্ট ছেলে আছে, আর স্বামী কর্মসূত্রে বাইরে গেছে, সপ্তাহান্তে বা মাস এক মাস পরে আসবেন, তো দেখা তো খুব কম হয়, তো গাছের আমগুলো হয়ে গেছে। তো তখন উনি গৃহিণী ভাবছেন যে কি করব, উনি তো থাকলে আমগুলো গাছের আমগুলো দিতে পারতাম, খাওয়াতে পারতাম, কিন্তু উনি তো নেই, যাই এক কাজ করি আম সত্ত্ব বানিয়ে রাখি। তো উনি আম সত্ত্বটা বানান বা একটু আচার করে রাখি, এরকম আচার করলেন। আচ্ছা তারপরে হয়তো কেউ পাড়া প্রতিবেশী এসছেন ছোট্ট বাচ্চাটিকে দেখতে, তখন বলছে বাহ খোকাটা তো খুব সুন্দর হয়েছে, দেখো তার হাতের আঙুলগুলো যেন ঠিক তার বাপের মতো, এরকম হয়তো বলছে। মানে সঙ্গে সঙ্গে উনি বলছে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো তুমি, আঙুলগুলো বাবার মতো, মানে অর্থাৎ স্বামী হয়তো নেই কিন্তু তার কথাই কিন্তু চিন্তা করছেন প্রত্যেকটা কাজের মাধ্যমে, প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে কিন্তু সেই স্বামীকেই চিন্তা করছে। ওটাই ঠাকুর বলছেন যে যথাযথ নেত্র পড়ে তথা তথা কৃষ্ণস্ফুরে, যেমন আছে কথাটা ঠিক একইভাবে যে আমি প্রত্যেকটা কাজ যখন করব যেন তাকেই ফুলফিল করছি, তার যে আদর্শিত যে কাজ, তার নির্দেশিত যে কাজ সেটাই যেন আমি করছি, এই ভাবনাটাই অ্যাকচুয়ালি ব্রহ্মস্থিতি। যেটা এভাবে একদম সুন্দর করে মানে গল্পের ছলে যেটা ব্যাপারটা মানে তখন একদম পরিষ্কার হয়ে গেল। তো এইরকম জাস্ট একটা গল্প বললাম, তো এইরকম কিন্তু বহু প্রশ্ন করেছিলেন এবং উনি সমাধান লাভ করেছেন, এবং তার ফলে কি হলো আলটিমেটলি যে আমার দাদু থেকে দাদুর 3 ভাই থেকে তার মানে আমার কি বলে ঠাকুমারা 3 জন, তারপরে তাদের ছেলে মেয়ে, তাদের সন্তান সন্ততি, তাদের মেয়ে জামাই, মানে একদম ওই বটগাছের মতো, মানে পুরো ফ্যামিলিতে চালিয়ে পিলারটা একদম গড়ে, একদম একদম একদম। তো এইভাবেই মোটামুটি মানে দাদুর যে ছোট্ট আমি পরিসরে আমি বললাম, এইভাবেই আমি মানে দাদুকে পেয়েছি, মানে
দাদুর মারফত আমি ঠাকুরকে পেয়েছি বলা যায়। আচ্ছা, খুব মানে এটা দৃষ্টান্তকরণ। আচ্ছা, আজকের তোমাকে এর পরের যে প্রশ্নটা আমি করব, আজকের জীবনে মানে আজকের দিনে আমরা প্রায়ই দেখি প্রচন্ড মানুষদের মধ্যে হায়ার এডুকেটেড এই থিঙ্কিংটা চলে আসছে, এবং আমরা তথাকথিতভাবে সমাজে জানি যারা হায়ার এডুকেটেড তারা মানে সমাজের অনেক কিছু বদলে দেবে, এই চিন্তাধারা মানুষের মধ্যে থাকে। শ্রী ঠাকুরের একটা কথা যে ধীরে ধীরে আজকে আমাদের মানুষের মূল বুনিয়াদটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে, তো তুমি সেই এই যে শিক্ষিত হওয়া বা মানুষের মূল বুনিয়াদকে শেষ করে দেওয়া, এটাকে তুমি কেমন ভাবে দেখো জীবন? দেখো, এই অ্যাকচুয়ালি আমার যেটা পার্সপেক্টিভকে মনে হয়, ঠাকুরের কথা যদি মাথায় রাখি, তাহলে যেটা প্রথম আমার মনে হয়েছে যে দেখো, একটা গৃহশিক্ষা বলে একটা কথা আছে, কারণ গৃহশিক্ষাটা ভীষণ ইম্পর্টেন্ট আজকের দিনে। যে মানে আমরা প্রথম মানে নিউক্লিয়ার ফ্যামিলি থেকে তো ইয়ে হয়ে যাচ্ছে, মানে আগে মানে কী বলবো, 51বর্তী পরিবার ছিল, সেটা থেকে আমরা ছোট্ট 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 টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তো সেই জন্য না গৃহশিক্ষাটা কমে যাচ্ছে। একটা ঠাকুরের একটা ছোট্ট কথা আছে, বাণী আছে, যে ওই আধো কথার সময় থেকে করে করিয়ে যা শেখাবি ওইটিই হবে মোক্ষম ছেলে, না হলে হিসাবে চল না হলে পস্তাবি। কথাটা হচ্ছে আমরা যারা গুরুজনেরা আছি তারা কিন্তু না ওই ছোট্টবেলা থেকে করে করিয়ে, সেটা আমার ক্ষেত্রেও আমার ছোট্ট বাচ্চাটিও, আমি যদি যতটা করাবো যতটা আমরা তাকে শেখাতে পারবো ততটাই আমরা কিন্তু আউটপুট পাবো। তো সেই জায়গাটাই কিন্তু আমরা করতে পারছি না, আমরা শুধু একটা দিকেই ধ্যান দিচ্ছি যে তোকে ফার্স্ট হতে হবে। হ্যাঁ, কিন্তু ঠাকুর ওইটা একটা কথাতে আছে যে কি বলে, দীক্ষা যদি না নাও তুমি শিক্ষা তোমার হলো না, লিটারেট হয়েও কিন্তু এডুকেটেড হলে না। মানে ব্যাপারটা আমি মানে ওই শিক্ষা দীক্ষা হলাম কিন্তু প্রকৃত যে জ্ঞানটা সেটা পেলাম না, কারণ ওই যে ডেফিসিয়েন্সিটা থেকে গেছে। হ্যাঁ, তো দেখো পরিষ্কার হয়ে যায় যে ছোটবেলা বা আগেকার দিনে, যেটা আগেকার দিনে কি হতো, গুরুগৃহে গুরুকরণ করা হতো, তারপরে শুরু হতো শিক্ষা, তাই না? তো সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। আমি যদি মানে একটা সিম্পল কথা যদি আমি দেখি, মানে তুমি এই যে কি বলবো, ঠাকুরের একটা বাণী আছে যে তোমার ওটা কি বলে, মানে ঠাকুরের সত্যানুসরণে কথাটা আছে যেটা ওই স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না বা মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না, হৃদয়টা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে বিনা ওজরে বরং পরমানন্দে। আচ্ছা, এই যে জায়গাটা, এই জায়গাটা রিচ যদি না করি তাহলে কি হলো, তাহলে তো হলো না, তাহলে তো মানে আমি তো সেই আধা ব্যাপারটা থেকে গেল। আমি আমার যে পার্সপেক্টিভ, আমার পার্সপেক্টিভে আমি তাহলে সেটা থাকতে পারলাম না। এটা যেমন একটা দিক গেল, আর একটা দিক হচ্ছে যেটা অ্যাকচুয়ালি সুপ্রজননের কথায় ঠাকুর বারবার বলেছেন। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি স্বামী বিবেকানন্দের কথায় উনি চাইতেন কি যে ওই কি বলে, প্রকৃত মানুষ হয়ে ওঠা, তাকে প্রকৃত মানুষ গড়ার জন্য তিনি প্রচণ্ড চেষ্টা করে গেছেন। তো অ্যাকচুয়ালি তার যে অরিজিন, সেই অরিজিনটা কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র দেখালেন যে প্রকৃত মানুষ হতে গেলে অ্যাকচুয়ালি ওই যে বীজটাকে ভালো হতে হবে, মানে প্রকৃত কম্বিনেশনটা ভালো হতে হবে। তো সেই কম্বিনেশনটা যদি ভালো হয় তাহলে আলটিমেটলি ভালো, ওই যে মান এবং হুঁশ দুটোই তখন সম্মিলিত একজন ব্যক্তিত্ব। না, এটা তো ঠাকুরের একটা বলা, কিন্তু আমরা এখনকার সমাজে দেখি যে মানুষের এই যে অপকর্মতা বা মানুষ মানে সাধারণত এই যে মূল বুনিয়াদ ঠাকুর যেটা বলেছেন যে মানে ঠাকুর মানে নিজস্ব যে অস্তিত্বটা
সেটা যেন কোথাও না কোথাও বিলীন হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় আজকে আমাদের কিন্তু ভাবার মানে খুব বড় জায়গা, এবং সেটা না ভাবলে আজকে আমরা না যদি এই বিষয়ের মধ্যে না তুলে ধরি বা ভাবার চেষ্টা করি, ধীরে ধীরে কিন্তু মানুষের এটা মানে মানে মূল যে মানুষের যে জন্ম এবং যে আলটিমেটলি কি করব, গোলটা কি, সেই জায়গাটা থেকে আমরা তো আছে মানে বিচ্যুত হয়ে যাচ্ছি। আমরা শুধু ওই কি বলে স্বার্থকেন্দ্রিক টাইপের হয়ে যাচ্ছি। সেই জন্যই আলটিমেটলি আমাদের মানে ওই যেটা আসল করার উদ্দেশ্য সেটা থেকে আমরা পরে মানে ধীরে ধীরে ডিভিডেড হয়ে যাচ্ছি আর কি। একদম। আচ্ছা, এরপর আমি যে প্রশ্নে যাব, আজকে খুব মানে এই প্রশ্নটা তোমার কাছে আমার করা খুবই যৌক্তিকতা মনে হচ্ছে, কারণ আজকে যেহেতু তুমি আজে বিজ্ঞান বা আজে কেমিস্ট্রি নিয়ে তুমি অনেক দিন যাবৎ রিসার্চ করেছো বা তুমি এই বিষয় নিয়ে তুমি জানো যতটুকু, তো সেখানে শ্রী শ্রী ঠাকুরের একটা কথা আমরা প্রায় শুনি, সেটা হচ্ছে ঠাকুর বারবার বলতেন যে বিজ্ঞানের সাথে সাহিত্য এবং সাহিত্যের সাথে ইতিহাস এবং ইতিহাসের সাথে নানান জীবনের মানে কম্বিনেশন, ঠাকুর মানে প্রত্যেকটা সাবজেক্টকে নানানভাবে কম্বাইন করে বলেছেন এবং একসাথে বেঁধে ঠাকুর কথা বলেছেন। তো এটা মানে যখন আমরা একটা শ্রী ঠাকুরের মন্ত্র শিষ্য নয় সেরকম মানুষ এই কথাটা যখন শুনবো, আমাদের কাছে একটা অদ্ভুতপূর্ণ মনে হবে যে এটা আবার কি করে সম্ভব যে এক বিজ্ঞানের সাথে সাহিত্য, সাহিত্যের সাথে ইতিহাস, ইতিহাসের সাথে জীবন ধারণ, এটার কম্বাইন। তো এটাকে তুমি তোমার জীবনের মানে নানান কর্মক্ষেত্রে এবং নানা রিসার্চ ক্ষেত্রে তুমি এটাকে কিভাবে মানে ফল পেয়েছো তোমার? হ্যাঁ, ফল পেয়েছি বলতে এই রকম ধরনের অ্যাকচুয়ালি যে পড়াশুনো ঠাকুর যেটা চাইতেন যে সব সাবজেক্টের মধ্যে সব সাবজেক্টের একটা মেলবন্ধন, এই শিক্ষাটা অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে আমি পেয়েছিলাম, আমার বাবা আমার দাদুর কাছ থেকে পেয়েছিলাম। পরবর্তীকালে আমার একজন প্রণম্য স্যার, এখন তিনি আর জীবিত নেই, তো শ্রদ্ধেয় ডক্টর কমল মজুমদার স্যার, তো উনাকে দেখেছিলাম এই রকম ধরনের মানে পড়াতে আর কি। তো দেখো, প্রথম এই প্রসঙ্গে একটা উদাহরণ দেব, তো তার আগে একটা সিম্পল একটা কথা যে আমরা অনেক সময় বিভিন্ন নিয়ে মানে একটা একটা বিষয় হয় যেটা আধ্যাত্মিক এবং বিজ্ঞান এরকম একটা কথা নিয়ে প্রায় ডিবেট হতে থাকে, ঠিক আছে, আধ্যাত্মিকতা আগে না বিজ্ঞান আগে, এই সমস্ত নিয়ে হতে থাকে। আমি অ্যাকচুয়ালি ডিবেটে যাব না, আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে পার্সপেক্টিভে যেমন যদি দেখি, তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে কিছুই নয়, আলটিমেটলি আমি যদি দেখি সেই যে শক্তি, সেই শক্তি এনার্জি যেটা ব্যাপারটা, সেই এনার্জিটাকেই আমরা কিন্তু জানার চেষ্টা করছি। যেমন বিভিন্ন রিয়াকশানে আমরা কি করি, কিছু এ প্লাস বি মিক্স হয়ে একটা সি বাস ডি একটা প্রোডাক্ট তৈরি হলো এবং তার সাথে সাথে কিছু শক্তি হয় বেরোলো বা শক্তি কিন্তু মানে কিছু অ্যাবজর্পশন হলো, মানে কিছু এমিট হলো বা কিছু অ্যাবজর্ব হলো। এই যে শক্তিটা, ওই আমরা কিন্তু ওই জিনিসটা কিন্তু জানার চেষ্টা করছি, বিভিন্ন মানে বিজ্ঞানের ভাষায় ওটাকে এনথ্যালপি বলছে। তো অ্যাকচুয়ালি এবং ওইটাকে আমরা বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে ওই জিনিসটাকে আরো ভিভিডলি জানার চেষ্টা করছি, কেমন করে রিয়াকশন হচ্ছে, কেন হচ্ছে। একইভাবে যদি আমি অন্য ওয়ে দিয়ে দেখি, সাধকরা, সাধক মানুষরা, তারাও কিন্তু ওই এনার্জি জানতে চাইছে, তাদের রাস্তাটা শুধু আলাদা। আচ্ছা, রাস্তাটা শুধু আলাদা, ওই শক্তিই জানার চেষ্টা করছে। এখন ব্যাপারটা হচ্ছে আমি মানে বিজ্ঞানের ভাষায় যদি বলি, মানে ব্যাপারটা হচ্ছে ওই মূল শক্তিটাকে জানা, আমি আমি এখানে মূল শক্তিকে জানব, এটা হচ্ছে স্টেট ফাংশন। আর কি হয়, আমি কিভাবে জানছি সেটা হচ্ছে পাথ ডিপেন্ডেন্ট, পাথ ফাংশন বলা হয়, ঠিক আছে। তো এই জন্যই ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন যে যত মত তত পথ, ঠিক আছে। আমি একটা আমার নির্দিষ্ট জায়গায় পৌঁছবো, সেটা আমি ট্রেন দিয়ে আসতে পারি, বাস দিয়ে আসতে পারি, বিভিন্ন রাস্তা দিয়ে আমি আসতে পারি, কিন্তু ওই আসছি আলটিমেটলি সেই মেন জায়গাতে, তো সে রাস্তা বিভিন্ন হতেই পারে, তাতে কি আছে। তো এই এই যে এই জায়গাটাই, ওই জন্য মানে এই তর্ক ব্যাপারটা করে কিছু লাভ নেই, মানে আমাকে
জানতে হবে, মানে কোনো একটা ঘটনা হলো সেটাকে অবৈজ্ঞানিক বা কুসংস্কার বলে উড়িয়ে দেওয়া ব্যাপারটা আমি খুব একটা পক্ষপাতী নয়। ওটার মধ্যে খুঁজে দেখার চেষ্টা করা বিজ্ঞান কতখানি কত পার্সেন্ট লুকিয়ে আছে। আমি এই কথার প্রসঙ্গ করি, ঠাকুরের একটা প্রসঙ্গ ঠাকুর বারবার বলতেন প্রত্যেকটা জিনিসের পেছনে কোনো কার্যকারণ লুকিয়ে আছে। একদম একদম, ওই ওই জিনিসটাই তো বিজ্ঞান, আর কিছুই নয়, কার্যকারণ সম্পর্ক জানাটাই বিজ্ঞান। আর এই যে একটার সাথে আরেকটা কোরিলেশন, আমি চেষ্টা করি যখন আমার স্টুডেন্টদেরকে পড়ানোর, তো ওই রকম কিছু ঘটনা দিয়ে বোঝানোর চেষ্টা করি। কারণ কি হয়, ম্যাক্সিমাম আমি দেখেছি সেই কারোর ম্যাথমেটিক্স হোক, কারোর ফিজিক্স হোক বা কারোর কেমিস্ট্রি হোক, কিছু কিছু স্টুডেন্ট বলে স্যার আমি এটা বুঝতে পারছি না, আমার কেমিস্ট্রি ভালো লাগে না, হ্যাঁ কারোর ম্যাথ ভালো লাগে না, এইরকম ধরনের আছে। তো আমি তখন ধরো একটা একটা উদাহরণ দিই, সিম্পল একটা উদাহরণ দিই, ধরো একটা একটা সিম্পল খুব সোজা একটা ফর্মুলা হয় যে এরিয়া, এরিয়া ইনভার্সলি প্রপোর্শনাল টু ভেলোসিটি, মানে এ ভ্যারিজাস 1/v। যদি আমি ইকুয়েশনটাকে নিই তাহলে এরিয়া ইনভার্সলি প্রপোর্শনাল টু ভেলোসিটি। তো এই যে সিম্পল একটা সূত্র, এই সূত্রটাকে আমি কিভাবে দেখব, ঠিক আছে, আমি যদি শুধু ওই সূত্রটাকে পরীক্ষা পাশের জন্য মুখস্থ করি তাহলে ওই শুধু বমি করাই হয়, ঠিক আছে, শুধু আমি পাশটুকুনি করলাম কিন্তু ওই জীবনীয় হয়ে ওঠে না। ওই সূত্রের মধ্যে যদি আমি একটু ভাবি যে আচ্ছা ওই সূত্রটা কোন বিজ্ঞানী কতখানি চিন্তা করে উনি বার করেছিলেন, তাহলে আমার হিস্ট্রিটা ব্যাপারটা জানা যাচ্ছে, হিস্ট্রির দিকে আমি চলে যাচ্ছি। আচ্ছা ধরো আমি যদি এবারে বিভিন্ন এক্সাম্পল দিই ওই সূত্র ধরে, ধরো মনে করো ওই সূত্রটাই একজন বাড়ির কাজের মানুষও বা বাগানের মালিও ওই সূত্রটা বুঝতে পারবে। কেমন করে, ধরো বাগানে মালি ওই ইয়ে করছে, গাছে জল দিচ্ছে একটা পাইপ দিয়ে, তো ও কী করছে যে কাছে যখন আছে তখন ওই পাইপ দিয়ে জল দিচ্ছে, এবারে দূরে যে গাছটা আছে ও কী করছে তখন ও দূরে আর যাচ্ছে না, পাইপটাকে আস্তে করে একটু চেপে ধরছে, তাহলে প্রেসার যাচ্ছে, তো এইখানে ব্যাপারটা কিন্তু ওই ফর্মুলা কাজ করছে। দেখো যখন কাছে ছিল ওই পাইপের যে এরিয়াটা সেটা বেশি ছিল তাই জলের ভেলোসিটিটা কম ছিল, চেপে দেওয়ার জন্য এরিয়াটা কমে গেছে তাই ভেলোসিটিটা বেড়ে গেছে, ঠিক আছে, ওখানে ফর্মুলাটা হচ্ছে। ধরো বাড়িতে যিনি কাটছেন বা কিছু একটা, ধরো নেল কাটার বা কিছু একটা ব্লেড দিয়ে আমি নখ কাটছি, তো এই যে ব্লেড, একটা ব্লেড দিয়ে আমি আছে মানে নখ কেটে ফেলতে পারি, কিন্তু এই ধরো একটা পেন, এটা কি কাটছে, কাটে না, কেন, ওই একই ফর্মুলা, কারণ এর হচ্ছে এরিয়াটা বেশি, সেই জন্য আমি আছে এখানে আছে তার ভেলোসিটি কম, কিন্তু ব্লেডটা আস্তে করে তুমি ওই চাপ দাও কারণ ওর এজটা এরিয়াটা কম, তো সেই জন্য একটু করে টুক করে ঢুকে যাচ্ছে, তাই না। তো এই এটা এটা মানে তোমার একটা ফর্মুলা থেকে আর একটা, মানে সেটা কতভাবে চোখের সামনে যে জিনিসগুলো জড়িয়ে আছে সেগুলোর মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করতে হবে, তাহলে কি হয় না পড়াটা হৃদয়ঙ্গম হয়। বাবার কাছে বা দাদুর কাছে আমরা যখন পড়তাম খেতে বসতে তখনই ওই খাওয়া হয়ে গেল, তখনই তার মধ্যে ওইখানটায় চলছে যে মানে বসে বসে আলোচনা, আচ্ছা এরকম করলে কি কীরকম করে হতো, এই ফর্মুলাটা যদি এইভাবে দেখা হতো, এই রিয়াকশনটা যদি এইভাবে হতো তাহলে কেমন করে হতো। তার মানে কি হয় যে মানে তুমি চলতে ফিরতে যদি সাবজেক্টটাকে ওইভাবে করে দেখা হয় তাহলে কিন্তু আর ওই মানে কষ্ট হয় না। একটা কথা আছে না বাংলাতে যে বোঝাটা মানে যদি আন্ডারস্ট্যান্ডিং, বোঝাটা যদি পাকা হয় তাহলে সেটা আর বোঝা হয় না, মানে বার্ডেনিং হয় না, তাই না। তো এই প্রসঙ্গে ওই ফর্মুলা যদি দেখো ঘরের আমি যদি জানালার দিকে তাকাই এই একই ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে। দেখো জানালাটা যখন আমি মানে ওপেন থাকছে তখন কি খোলা জায়গা, তখন তাহলে তার মধ্যে এয়ার পাস যে এয়ার সার্কুলেশন হচ্ছে, কিন্তু তুমি জানালার পাশে দাঁড়ালে অতটা কিন্তু ফিলিং হবে না, জানালাটাকে বন্ধ করে দাও। বন্ধ করে যদি জানালার মধ্যে একটা ছোট্ট হোল থাকে না ওইখানে তুমি আস্তে করে হাতটা রাখো তাহলে দেখবে যে একটা ফ্লো হচ্ছে। তার মানে কি আগে এরিয়াটা বড় ছিল তাই ভেলোসিটিটা কম ছিল, এরিয়াটা ছোট হয়ে গেছে।
আমরা যে খাবার খাচ্ছি, খাবারটা যখন আমি মুখে দিচ্ছি, তা মুখে যতক্ষণ আছে ততক্ষণে মুখের যে ভেতরের যে সারফেস এরিয়াটা, তা সারফেস এরিয়াটা বড় ছিল, তো তাই কি খাওয়ার যে খাওয়ারটা তার ভেলোসিটিটা কম ছিল। কিন্তু ঠিক দেখো, যেই গলার নালিতে আসলো খাওয়ারটা, সঙ্গে সঙ্গে ভেলোসিটি বেশি, সঙ্গে সঙ্গে টুক করে পেটস্থ দিয়ে তো এরিয়া কম, ভেলোসিটি বেশি, মানে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জায়গাতে মানে ওই দেখার চোখটা তৈরি করতে হয় এবং সেটা খুলে যায় ধীরে ধীরে ওই নামের মাধ্যমে। যতটা আমরা তাকে মানে মেডিটেশন করব, যে যেই ধর্মে দীক্ষিত হোক না কেন, মেডিটেশন করলে সেই মানে ওই সেলগুলো মানে আরো অ্যাক্টিভলি কাজ করে। লাস্ট যদি আমি এই একই ফর্মুলা আমি যদি অ্যাপ্লাই করি তোমার এর মধ্যে কি বলে সাহিত্যের মধ্যে, যদি আমি অ্যাপ্লাই করতে চাই সাহিত্যে, একটা কথা আছে নিশ্চয়ই জানো, যে অল্প বিদ্যা ভয়ঙ্কর। হ্যাঁ, তার মানে ওইখানেই তো তাই হচ্ছে, অল্প বিদ্যা তার মানে তার বিদ্যার এরিয়াটা মানে কম, ভয়ঙ্করই তার মানে তার ভেলোসিটি বেশি, মানে সেই বেশি কথা বলে, মানে এটার সাথে বিজ্ঞান এত কত সুন্দর মেলবন্ধন ঘটে একদম। তারপর আর একটা কথা আছে না, ফাঁকা কলসির আওয়াজ বেশি বা ভরা কলসি আওয়াজ করে না, একই কথা, ফাঁকা কলসি তার মানে মানে এরিয়ার তো ফাঁকা, তো তার মানে ওই জন্য ঠাকুরের চিন্তাধারাটা ঠিক এইভাবে ছিল যে প্রত্যেকটা বিষয়কে ছুঁয়ে ছুঁয়ে যাবে, মানে কোঅর্ডিনেশনটা আছে। আচ্ছা, হ্যাঁ, মানে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে কোঅর্ডিনেশনটা ঘটিয়ে দিতে হয়, একটা জিনিস থেকে এর সাথে কিরকম লিঙ্ক আছে, তার সাথে কিরকম লিঙ্ক আছে, ওইটা যদি অ্যাকচুয়ালি টিচারদের কিন্তু এটা দায়িত্ব, একটা বিশাল বড় দায়িত্ব। একজন আমার দাদু বলতেন একটা কথা, যে স্টুডেন্ট কখনো ফেল করে না, ফেল করে শিক্ষক। আমি মানে ও স্টুডেন্ট কোনো ফেল করছে তার মানে আমি তাকে সেই সাবজেক্টের ইন্টারেস্ট গ্রো করাতে পারিনি। তো ইন্টারেস্টের গ্রো কী করে হবে, আমি যদি সেইভাবে যদি না পথ মানে পথটা দেখাই স্টুডেন্টদের, তাহলে কেমন? খুব 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 দামি কথা বলেছেন। আচ্ছা দাদা, তুমি যেই মানে প্রসঙ্গক্রমে বললে যে আজকে ছাত্র ফেল করে না, করে শিক্ষকই, কিন্তু এখনকার সমাজে দাঁড়িয়ে তুমি তো অ্যাজ এ একজন টিচার, একজন শিক্ষক, তো সেখানে একটা স্টুডেন্ট বা একটা ছাত্রের বর্তমান পরিস্থিতি সত্যি খুবই ভয়ানক। আমরা দেখি ছাত্রদের যে মানসিকতা সমাজে মানে আজকে চলছে, তোমার কি কখনো মনে হয় না, আমি তোমাকে একদম এই প্রশ্নটা করছি, যে আজকে শ্রী শ্রী ঠাকুরের নানান কথা ছাত্রদের প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, একটা স্টুডেন্ট বা একটা শিক্ষকের সাথে একটা ছাত্রের আচরণের নানান কথা শ্রী শ্রী ঠাকুর বলেছেন, তোমার কি কখনো মনে হয় না যে একটা স্টুডেন্ট বা একটা ছাত্রের শ্রী শ্রী ঠাকুরের আদর্শ, বা একটা কলেজ স্টুডেন্ট, আমি ঠিক এইটা কোট করছি, একটা কলেজের স্টুডেন্টের শ্রী শ্রী ঠাকুরের আদর্শ জানা এবং পড়া খুবই প্রয়োজনীয় আজকের দিনে, খুবই তাৎপর্যপূর্ণ? হ্যাঁ, খুব ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আজকের দিনে বিশেষ করে, কারণ আমরা তো যারা বিজ্ঞানের ছাত্র, ছাত্র অ্যাকচুয়ালি আমি সবসময় ছাত্র হয়ে থাকতে চাই। হ্যাঁ, কারণ সেই কবিতাতে সুনির্মল বসু বলেছিলেন যে সবার আমি ছাত্র, তো সেই ছাত্র হয়ে থাকাটা একটা খুব জরুরি। হ্যাঁ, তাহলে আমি শিখতে হয়, হ্যাঁ, নিজের শেখাটা কিন্তু দরকার, আমি যতটাই দেই না কেন, শেখাই না কেন, নিজে তার সাথে সাথে নিজের শেখাটা খুব জরুরি। ঠাকুর ওইটাই ছোট্ট ভাষাতে বললেন যে যজন এবং যাজন। তো সেই যাই হোক, তো এখন যেটা আমি বলতে চাইছি, যে আমরা যারা বিজ্ঞানের স্টুডেন্ট, আমি যদি অ্যাটমিক স্ট্রাকচার দেখি, তো অ্যাটমিক স্ট্রাকচারে কী হয়, সেন্টারে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, আর বাইরে ইলেকট্রন একটা নির্দিষ্ট অরবিট বা অরবিটালে ঘুরে বেড়াচ্ছে। একই জিনিস আমি কিন্তু দেখতে পাই সৌরজগতেও, তো সেখানে সান আছে এবং সূর্যের চারদিকে এবারে বিভিন্ন গ্রহগুলো ঘুরছে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট গতিবেগে। একদম, এই যে জিনিসগুলো নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট
গতিবেগে, তাদের কিন্তু মানে বাড়া কমা এরকম কিছু হচ্ছে না। আমি যদি, আমি নয় মানে যদি কোনো কারণে ওই নির্দিষ্ট কক্ষপথ থেকে যদি বিচ্যুতি ঘটে, নিয়মের বহির্ভূত কিছু যদি হয়, তাহলে আমরা কি দেখি? ওই উল্কাপাত দেখি, তার মানে জ্বলে পুড়ে খা। একইভাবে আমি যদি অ্যাটমিক স্ট্রাকচারটাও দেখি, একটা কথা আছে সবাই জানো যে আয়োনাইজেশন পোটেনশিয়াল, মানে আমি বাইরের যে ইলেকট্রনটা ঘুরছে এমন একটা এনার্জি দিলাম, সেটা ওই ইলেকট্রনটা ওই টান থেকে বেরিয়ে গেল। তার মানে কি, ওই যে নিয়মটা চলছিল সেখান থেকে বেরিয়ে গেল। তার মানে ওই ইলেকট্রনের তাহলে মৃত্যু ঘটল, তাই তো? তার মানে নিয়ম বহির্ভূত হলে কি হয় আর নিয়মে থাকলে কি হয়, এটা কিন্তু সেই সাব অ্যাটমিক পার্টিকেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আবার বহির এত বড় বিশ্বের মধ্যেও সেই একই নিয়ম ঘটছে। তাহলে এখান থেকে আমরা কি একটা ছোট্ট কনক্লুশন করতে পারি না যে জগৎটা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যেই ঘটছে? এই নিয়মের ব্যত্যয় হলেই তাহলে কিন্তু তার ফলও তাই আসছে। তো তাহলে নিয়মানুবর্তিতাটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা রুলস, একদম রুলসটা ভীষণ ইম্পর্টেন্ট। নিজেকে পারফেকশন হতে গেলে এটা দরকারি। এবং পারফেকশনটা হবো কি করে? আইডিয়ালকে একটা ধরে, আমি কি করে, আমি যে মানে আমি আমার মতো হতে পারি, কিন্তু আমার মতটাই যে সঠিক মত সেটা কে জানবে? সেটা বলার জন্য যেটা যে বা যিনি সর্বজ্ঞ তার সাহচর্য নিতে হবে। আচ্ছা দেখো, এই যে শিষ্য কথাটা, গুরু শিষ্য এই সমস্ত কথা তো আছে, তো শিষ্য যদি কথাটার আমি ইংরেজি প্রতিশব্দ দেখি, তাহলে আসে যে ডিসাইপল। তো এই ডিসাইপল কথাটা এসেছে ইংরেজি শব্দ ডিসিপ্লিন থেকে। তো তার মানে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি, যে আমি যদি ডিসিপ্লিন না মানি তাহলে আমি ডিসাইপল হতে পারবো না। এর আগে যে আমি অ্যাটমিক স্ট্রাকচারের কথা বললাম বা সৌরমণ্ডলের যে কথাগুলো বললাম, তার মানে কি, দেখো সূর্যকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যেই বেঁচে বর্তে উঠছিল, ঠিক অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যেও তাই ঘটছিল। এখন স্টুডেন্টের ভীষণ প্রয়োজন এইরকম একটা আদর্শের প্রয়োজন, তা না হলে কিন্তু ওই ছিটকে বেরিয়ে যাওয়ার মতো হয়। যদি আমরা সায়েন্সে কোনো একটা মলিকিউলকে যদি মানে সেইটা প্রপারলি নিউ মলিকিউল ফর্মেশন হয়েছে কিনা প্রচণ্ড বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে দেখা হয়, তার একটা পার্ট আছে ক্রিস্টালোগ্রাফি, মানে ওই মলিকিউলটাকে ক্রিস্টাল বানানো হয়, ক্রিস্টাল বানিয়ে তাকে এক্স রে ডিফ্র্যাকশন করে আমরা জানতে পারি তার স্ট্রাকচার। তো ক্রিস্টালটা তৈরি হয় কি করে? ক্রিস্টালটা অ্যাকচুয়ালি প্রথমে ওই যে হয় না, একটা আমরা ছোটবেলা দেখতাম যে একটা সুতো কিছু একটা দিয়ে দিলাম, তার সেই সুতোটাকে কেন্দ্র করে, যেমন মিছরি, যেমন একটা মিছরিকে ভাঙলে একটা সুতো পাওয়া যায়, তো ওই ওই সুতোটাকে কেন্দ্র করে ওই দানাগুলো জমতে থাকে, লেয়ারের পর লেয়ার জমতে থাকে। তো মলিকিউলগুলো এইরকম জমতে থাকে, হয়ে হয়ে একটা ক্রিস্টাল হয়। তো এই যে জমাটা, এই জমাটা তখনই সম্ভব যখন কিনা ওই একটা আদর্শ আছে, মানে একটা একটা ওই যে সুতো আছে ওকে কেন্দ্র করেই বেড়ে উঠছে, তারপরে এত বড় একটা মিশ্রিত দানা হয়ে গেল, তাই না? তো ওই ওই জিনিসটা খুব দরকার। যেমন মনে করো আমরা আজকে আইসক্রিম খাচ্ছিলাম, তাই তো? তো আইসক্রিমে আইসক্রিম আছে, আইসক্রিমের সাথে সাথে আইসক্রিমে দেখো আইসক্রিমটা আমরা খাই, কিন্তু আইসক্রিমের যে একটা লাঠি থাকে না, তো ওইটা ওইটা কি আমরা খাই না? ওইটা আমরা খাই না, কিন্তু আইসক্রিমটাকে মানে তৈরি হতে গেলে, মানে ওটাকে ধরে রাখতে গেলে ওই কাঠিটার দরকার, স্টিকটার দরকার। ওইটা না হলে কিন্তু ওর অস্তিত্বটা হচ্ছে ঠিক এ করছে না। তো আমাদেরও কিন্তু ছাত্রদের জীবনেও কিন্তু ওই মানে ঠিক প্রপার ওয়েতে লাইফটা ডিল করতে গেলে
গুরুকরণের দরকার। ঠাকুরের ওই কথাগুলোই আছে যে একটা নির্দিষ্ট ছাত্রকে যদি সত্যিকারের সুছাত্র হতে হয়, আদর্শ ছাত্র হয়ে উঠতে হয় প্রত্যেকের জীবনে, আদর্শ ছাত্র আদর্শ শিক্ষক হতে গেলে কি করতে হয় সে তার নিয়ম আছে। তো স্টুডেন্টের জীবনে কিন্তু এই যেটা আমি একটু আগেই বলছিলাম যে ওই স্কুলে গেলেই তাকে ছাত্র বলবে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলবে না, হৃদয়টা শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। ওই যে টান, ওই টানটাই অ্যাকচুয়ালি আমাকে বিপত্তি থেকে রক্ষা করতে পারে। আমার তাই মনে হয় যে মানে ঠাকুরের যে আদর্শ, সেই আদর্শটা স্টুডেন্ট লাইফে ভীষণ ভীষণ পরিমাণে জরুরি। মানে নিজেকে এই জায়গায় স্ট্রিক্ট রাখতে, যেমন এই যে তুমি বললে আইডিওলজির কথা। আচ্ছা, এই আইডিওলজি তো আমাদের জীবনে প্রয়োজন, এটা আমরা যতটুকু ফিল করি এবং সেই আইডিওলজির কথা আমরা বলতে গিয়ে নানান প্রসঙ্গ টেনে আনি। আচ্ছা, আমরা শ্রী শ্রী ঠাকুরের নানান কথা শুনি, ঠাকুর বিজ্ঞান নিয়ে অনেক বিজ্ঞান ভাবনা নিয়ে কথা বলেছেন এবং অ্যাজ এ সায়েন্স নিয়ে ঠাকুর অনেক তথ্য এক্সপ্লোর করেছেন আমাদের কাছে। আমরা অনেকে জানি ভাইব্রোমিটারের কথা, ঠাকুর যেটা নিয়ে খুব পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং বর্তমান হচ্ছে। তো তেমনি আজকের দিনে দাঁড়িয়ে, মানে এই সময়ে দাঁড়িয়ে শ্রী শ্রী ঠাকুরের কোন কোন সায়েন্স বা বিজ্ঞানকে আমরা ইমপ্লিমেন্ট করা খুবই প্রয়োজনীয় এবং সেটা এই ইনস্ট্যান্ট প্রয়োজনীয়, না হলে সেটা আমরা জানতে পারবো না, মানে এটা তোমার অ্যাজ এ সায়েন্স ধারণা থেকে তুমি এটাকে কিভাবে বুঝো? দেখো, এই যে কথাটা বললে যে ভাইব্রোমিটার, ভাইব্রোমিটার এইটা যদি মানে সত্যি যদি হয় ভীষণ উপকৃত হয়, মানে ভীষণ মানুষের কাজে লাগবে যদি এটা মানে বাস্তবিক যদি প্রয়োগ এই মুহূর্তে হয়, এটা তো একটা দিক অবশ্যই। তবে আমার যেটা ব্যক্তিগতভাবে বা আমার যেটা মনে হয় যে ঠাকুরের যে ইউজেনিক সায়েন্স যেটা আছে সেটার আশু প্রয়োজন। কেন না, আমরা ছোটবেলা পড়েছিলাম যে জেনেটিকে ফাদার অফ জেনেটিক্স গ্রেগর জোহান মেন্ডেল, তো উনি অ্যাকচুয়ালি জেনেটিক্সের ব্যাপারটা দিয়ে প্রথমে ব্যাখ্যা করলেন কেমন কি হয় ইস্যু হয় সেই রকম ব্যাখ্যা করলেন। ঠাকুর ওইটার আরেকটু এক ধাপ বা কয়েক ধাপ এগিয়ে বললেন যে বেটার ইস্যু পাওয়ার জন্য নতুন প্রজন্ম আরো ভালো থেকে ভালোতর কেমন করে হবে, কেমন কম্বিনেশন হলে তার আউটপুট কেমন হবে, সেটা তিনি তার বাণীর মাধ্যমে বা তার বিজ্ঞান বিভূতিতেও বিভিন্নভাবে উনি বলেছেন, ঠিক আছে। কিন্তু দেখো, ঠাকুর বললেও আমাদের সমস্যা একটা আছে যে সাধারণ মানুষ বা বিজ্ঞান মহল বা যাই বলি না কেন, ওই কথাগুলোকে অ্যাকসেপ্ট তখনই একমাত্র করতে পারে যখন ওইটা আমি ল্যাবরেটরিতে আমি টেস্ট করে দেখাতে পারি, প্রুভ ডেট একদম, মানে এই এই কম্বিনেশনে আউটপুট এই রকম হচ্ছে, সেটা একটা বেটার ইস্যু দেখাচ্ছে, এই এই কম্বিনেশনে ডিটোরিয়েশন হচ্ছে। কিছু কিছু টেস্ট যে হয়নি তা নয়, বিভিন্ন মানে অ্যানিমেলসের ওপরে হয়েছে, কিছু ফুডসের ওপর হয়েছে, সেরকম তো অনেক সময় অনেক কিছু হয়েছে, কিন্তু মানুষের ওপরে করাটা একটু বিভিন্ন কারণেই হোক ওগুলো অসুবিধা আছে। তবে যদি অদূর ভবিষ্যতে যদি ভালো মানুষের প্রয়োজন হয় তাহলে কিন্তু আশু প্রয়োজন এই গবেষণাটাকে শুরু করা, কারণ আমরা তখন কি হবে ওইটা যদি ল্যাবরেটরিতে টেস্ট করে আমরা কম্বিনেশনে এই এই কম্বিনেশনে এই রেজাল্ট আসে যদি জানা হয়, জার্নালে পাবলিশড হয়, তাহলে কিন্তু সর্বজন গৃহীত হয়ে যায়। তখন কিন্তু মানে সায়েন্স জানা ব্যক্তি, সায়েন্স না জানা ব্যক্তি সবাই কিন্তু তখন ওয়েল অ্যাকসেপ্টেড। সেই জন্য ইউজেনিক সায়েন্সটা নিয়ে রিসার্চ করাটা খুব জরুরি প্রয়োজন। আচ্ছা দাদা, সবই তো বুঝলাম, কিন্তু শ্রী শ্রী ঠাকুর, এই যে আমরা ভাইব্রোমিটার নিয়ে কথা বললাম, শ্রী শ্রী ঠাকুরের ভাইব্রোমিটার নিয়ে নানান গবেষণা হয়েছে এবং পরবর্তীকালেও হয়েছে, তো এই ভাইব্রোমিটারের জিনিস
ভাইব্রোমিটার জিনিসটা নিয়ে প্রকৃত গবেষণায় কি ধরা পড়েছে এবং আমরা কি জানতে পারি, মানে এই নিয়ে একটু বিস্তারিত যদি তুমি বলো। বিস্তারিত দেখো আমার খুব ডিটেলে জানা নেই, তবে যে উদ্দেশ্যে ঠাকুর ভাইব্রোমিটার যন্ত্রটা কথা বলেছিলেন ওটা হচ্ছে একরকম, ব্যাপারটা হচ্ছে কি মানে মৃত মানুষকেও মানে বাঁচানো যায় তাই ওই যন্ত্রটা ইউজ করে, একদম এরকম মানে ঠাকুরের মানে পারসেপশনটা এরকম ছিল এবং তার ব্যাখ্যাও দিয়েছিলেন। কেমন করে, যেমন ধরো আমরা যে এই যে বেঁচে আছি একটা জীবনী শক্তি আমাদের আছে, তো এই জীবনী শক্তিটা যখন বেরিয়ে যায় তখন আমরা মৃত বলে পরিগণিত হই, তো বডি একদম ডেড বডি যেটা। তো আমার দেখো এই যে এত ফ্যান চলছে, তারপর লাইট চলছে, ক্যামেরা চলছে, তো এটা চলছে কারণ না কারেন্ট ফ্লো হচ্ছে বলে, সব কিছুই থাকবে, লাইট থাকবে, ফ্যান থাকবে, কিন্তু সেগুলো অকেজ হয়ে যাবে যদি কারেন্ট না চলে, তাই না? তো ঠিক একইভাবে আমাদের জীবনের মধ্যে মানে আমাদের আমরা যে বেঁচে আছি তাহলে একটা জীবনী শক্তি তো আছে, জীবনী শক্তি আমি যে কথাটা বলছি মানে আমাদের প্রত্যেকের জীবন যে শক্তিটা সে শক্তি দিয়ে যদি আমি প্রকাশ করি শক্তিটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভাইব্রেশন, তো সেই ভাইব্রেশন যদি ফ্রিকোয়েন্সি আমি কথা বলি তো এই ভাইব্রেশনটা প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা, প্রত্যেকটা ম্যান টু ম্যান আলাদা, সেই জন্য প্রত্যেকটা পার্সনে আলাদা, সেই জন্য কিন্তু মানে সবাই কিন্তু একসাথে মারা যায় না, প্রত্যেকে তার নির্দিষ্ট সময়েই মারা যায় যতক্ষণ সে জীবনী শক্তিটা ধারণ করে রাখতে পারবে সেইটাই। তো এখন প্রশ্ন হচ্ছে যদি আমাদের সেইরকম কোনো ডেটাবেস তৈরি করতে পারি, মানে আমি জাস্ট ভাইব্রোমিটারের একটা যদি ক্লিয়ার কনসেপ্টটা আমি দিই মানে আমার দৃষ্টিভঙ্গিতে যেটা যে প্রত্যেক মানুষের, আমি যদি ধরো 10টা মানুষকে আমি প্রথমে সিলেক্ট করলাম, তো 10টা মানুষের জীবনী যে শক্তি আছে জীবনী শক্তি যদি কোনোভাবে পরিমাপ করার যন্ত্র থাকে তাহলে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ভ্যালু থাকবে। ধরো আমার জীবনী শক্তি 100, কারোর হয়তো 105, কারোর হয়তো 110, এরকম বা সামথিং আলাদা আলাদা। এইবার যদি হঠাৎ কোনোভাবে আমার ওই জীবনী শক্তি চলে যায় মানে আমার মৃত্যু ঘটল, কিন্তু কন্ডিশন একটা আছে, যদি আমার বডির কোনো অর্গ্যান নষ্ট না হয়, আচ্ছা হ্যাঁ মানে বডির মধ্যে যে পার্টস গুলো আছে সেগুলোকে সজীব থাকতে হবে, বডি যদি মানে সমস্ত ডিটোরিয়েট করে যায় তাহলে তো আর কিছু করা যাবে না, মানে পার্টস গুলোকে মানে আমার এই লাইট ফ্যান পাখা যদি নষ্ট হয়ে যায় খুলে যায় তাহলে কারেন্ট আসলেও কিছু হবে, তো আমার বডির পার্টস গুলোকে ঠিক থাকতে হবে, অথচ আমার জীবনী শক্তি নেই। তখন যদি আমার আগে থেকে জানা আছে যে এই মানুষটার ভাইব্রেশন ফ্রিকোয়েন্সিটা এত ভ্যালু, ওই মানুষটার এত ভ্যালু, তাহলে এক্সটার্নাল ভাইব্রেশন ওই সেম ফ্রিকোয়েন্সি রেঞ্জে যদি আমি তাকে ইম্পার্ট করি যে তাহলে কিন্তু বেঁচে উঠতে পারে। ঠিক একই যেমন করে হয় না ইলেকট্রিক শক দেওয়া হয়, তুমি ধরতে পারো ওইটা মানে একটা ছোট সংস্করণ হচ্ছে ওইটা ভাইব্রোমিটার, ভাইব্রোমিটার হ্যাঁ মানে এইরকম যদি একটা যখন সেন্সলেস হয়ে যায় তাকে ইলেকট্রিক চার্জ দেওয়া হয়, একদম মানে ফোর্স করা হয়, ওরে চার্জ দেওয়া হয় যাতে আবার পাম্পটা শুরু করে, হার্টবিটটা আবার শুরু করে, তার মানে হার্টবিটটা শুরু করা মানে কি তাকে জীবনী শক্তি দেওয়া হচ্ছে। আমরা ওই বারবার করছি মানে কি আমরা জানি না ওর জীবনী শক্তিটা কতটা, আমরা চেষ্টা করছি কখনো কম দিচ্ছি কখনো বেশি দিচ্ছি কখনো এই দিচ্ছি, এবারে ওইরকম করতে 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 কোনো সময় লেগে গেল, হ্যাঁ তো তখন অটোমেটিক্যালি বেঁচে উঠলো, কিন্তু ওটা হচ্ছে মানে একটা মানে মানে এখন একটা জাস্ট সাধারণভাবে, কিন্তু এটা হচ্ছে মোর ফাইনার, ভাইব্রোমিটারটা মোর ফাইনার মানে ওই রেডিওর ফ্রিকোয়েন্সির মতো, মানে একদম ঠিক 98.3 হলেই রেডিও মির্চি বলবে, আবার ঠিক ঘুরিয়ে দিলে অন্য চ্যানেলে, বুঝতে পারলে? তো সেই রকমভাবে আমাদের যদি সেই রকম কিছু মানে মানুষের জীবনী শক্তি পরিমাপক যদি কিছু যন্ত্র পাই এবং তাতে যদি আমার জীবন শক্তির ভ্যালুটা আমার জানা থাকে
এবং আমার যদি কোনো কারণে অর্গ্যান থাকা সত্ত্বেও যদি জীবনীশক্তি চলে যায়, তাহলে আমি কিন্তু এক্সটার্নাল এ দিয়ে ফোর্স দিয়ে বা সেই ভাইব্রেশন দিয়ে আমরা কিন্তু আবার বাঁচিয়ে তুলতে পারি। মানে এই আইডিয়াটা কিন্তু ছিল ঠাকুরের মাথায় এবং সেইটাই নাম দিয়েছিলেন ভাইব্রোমিটার, আমি যা বুঝেছি। আরেকটা প্রশ্ন আমি এখানে রাখি, যে বর্তমানে আমরা নানান ইন্টেলিজেন্সের কথা বলি, এআই এর কথা বলি বা সমগামী আরো অনেক আমরা কথা বলি, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের ইউজেনিক্সটা বর্তমান সমাজে মানুষের কাছে মানে কোন অ্যাঙ্গেলই যে খুব অপরিহার্য, মানে তার মানে গ্রেস অফ ভিত্তি যেটাকে বলে, যার বেস অফ ভিত্তিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে এখন? বেস অফ ভিত্তিটা জানি, যেটা ঠাকুরের কথা অনুযায়ী যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে মানে যেটা কি বলবো, যেটা আপনার তোমার কি বলে ওই স্পার্ম এবং ওভামের যে ব্যাপারটা, সেই স্পার্ম এবং ওভামের যে কম্বিনেশনটা হবে, সেই কম্বিনেশনে স্পার্ম সুপিরিয়র হতে হবে দেন ওভাম। ওকে, সমানও হতে পারে কিন্তু স্পার্মটাকে তার সব দিক দিয়ে মানে কোয়ালিটেটিভ দিক দিয়ে উন্নত হতে হবে। সেটা দেখো এই যে এই এইরকম যদি কোন দিক দিয়ে বিভিন্ন প্রশ্ন এসে যেতে পারে, কীরকম আছে স্পার্ম আছে কোয়ালিটি দিয়ে হাই হবে, আর কিছুই নয়, সেটা তো তার কালচার দিক দিয়ে মানে একটা ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড হেরিডিটির উপরও একদম একদম যে মানে ওই জন্যই বলছি যে ব্যাপারটা পুরো টোটালি জেনেটিক ব্যাপার। তো আমাদের ওই যে রিসার্চটা, সেই রিসার্চটা হয়তো হয়েছে, ছিটে ফোটা বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু মানে এইরকম ভিগোরাসলি এবং ফুললি ফোকাস হিসেবে যে আমাকে ভালো মানুষ পেতে গেলে আমাকে এই এই কম্বিনেশনে করতেই হবে, এই এই কম্বিনেশনে না করলে তাহলে কিন্তু হবে না। কারণ তুমি দেখো যত দিন যাচ্ছে তত কিন্তু বিশৃঙ্খলা হ্যাঁ তো বেড়েই যাচ্ছে, এবং মানে যে মানে কেওসনেস বেড়ে যাচ্ছে, বিজ্ঞানের ভাষায় যেটাকে বলি এন্ট্রপি বেড়ে যাচ্ছে, তো তো ডিসঅর্ডারনেস বেড়ে যাচ্ছে। তো সেই ডিসঅর্ডারনেস বেড়ে যাওয়ার কারণগুলো আমরা খুঁজছি, এই যে আজকের এত গরম হচ্ছে, তো এই গরমের একটা কারণ আমরা সবাই এ করছি যে গাছ সেইভাবে আমরা লাগাচ্ছি না, তো সেই গাছকে লাগাচ্ছি না, বা উল্টোভাবে আমি বলতে পারি যে গাছকে কেটে ফেলছি আমার স্বার্থ সিদ্ধির জন্য। তো আমাকে সেটাও ভাবতে হবে যে আমি যে বেঁচে আছি যার উপর এক্সিস্টেন্ট করে, কারণ অক্সিজেন আমি ফ্রিতে পাচ্ছি, হ্যাঁ তো আমি তার বিনিময়ে আমি তো কিছু দিচ্ছি না, হ্যাঁ তো সেই অক্সিজেন যদি কিনতে হতো হ্যাঁ আমাদের বাঁচার জন্য, তখন সবাই হয়তো একটু নড়ে চড়ে বসত। তো সেই হেতু আমি বলছি যে ওই জিনিসটা যে ভাবনা, কিছু কিছু যারা মানুষ ভেবেছে নিশ্চয়ই নিঃসন্দেহে খুবই প্রশংসনীয়, যারা আজ এই অত্যাধিক গরমে রেহাই দেওয়ার জন্য নিয়ম করে গাছ লাগাচ্ছেন অদূর ভবিষ্যতের কথা ভেবে, এটা তো আমাদের আছে পরিবেশের জন্য। তো ব্যাপারটা এটা 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 এই যে ভাবনাটা দেখো, এই ভাবনাটা আসাটাও কিন্তু একটা একটা সু সন্তানের একটা পরিচয় বহন করে। আচ্ছা, কারণ এই ভালো ভালো চিন্তা ভাবনা, এই ভালো ভালো চিন্তা ভাবনা করাটার জন্যও কিন্তু ওই সু সন্তানের প্রয়োজন, না হলে ওই ভাবনাগুলো ডিস্ট্রাকটিভ হয়ে যায়। আচ্ছা আমি এইগুলোকে কেটে দিয়ে এইখানটায় এরকম এ করতে পারি, অন্য কিছু করতে পারি, মানে একটা ডিভাস্টেটিং টাইপের কিছু ব্যাপারটা হয়ে যায়। তো সেই জন্য ঠাকুর পই পই করে ওই কথাটাই বলছে, মানে বর্তমান এই কথাটার পরিপ্রেক্ষিতে তুমি যেটা বলতে চাইলে, বর্তমান যদি ইমপ্লিমেন্ট অ্যাজ এ ঠাকুরের সায়েন্স আমরা করি, সেটা হচ্ছে প্রথম ইমপ্লিমেন্ট অ্যাজ এ ইউজেনিক সায়েন্স, এটা প্রথমকে তুমি প্রায়োরিটি দিলেন, তারপরে সেকেন্ড যেটা দেব, সেকেন্ডটা তো অনেকগুলো দিক আছে, যেমন তোমার ভাইব্রোমিটার তুমি বললে সেটা তো আছেই, আর একটা আমি অ্যাড করব যেটা কিনা ঠাকুরের ঠাকুর নিজেই এক্সপেরিমেন্টটা করেছিলেন নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে অ্যাটমসফেরিক সায়েন্স নিয়ে। তো এই অ্যাটমসফেরিক সায়েন্সে অ্যাকচুয়ালি অ্যাটমসফেরিক ইলেকট্রিসিটি, একটু ভুল বললাম, অ্যাটমসফেরিক ইলেকট্রিসিটি, তো অ্যাকচুয়ালি
এয়ারের যে ডিফারেন্ট লেয়ার আছে, সেই লেয়ারের মধ্যে থেকে কি করে আমরা ইলেকট্রিসিটি পেতে পারি সেটা কিন্তু উনি এক্সপেরিমেন্টালি করিয়ে দেখিয়েছেন। হ্যাঁ, তো ওই জায়গাটাই কিন্তু আমাদের ভীষণ ফোকাস করা লাগে, কারণ এই যে এত কিছু গাছ লাগানোর কথা বলছি আর কিছুই নয়, দেখো আলটিমেটলি কিছু বছর পরে কয়লার পরিমাণ কমতে থাকবে, পেট্রোলিয়াম কমতে থাকবে, তার মানে আমরা কিন্তু নির্ভরশীল আমাকে হতেই হবে রিনিউয়েবল এনার্জি নিয়ে। তো মানে যেগুলো অপ্রচলিত শক্তি তার উপরে আমাদের কিন্তু নির্ভর হতে হবে। আমরা এখন ধীরে ধীরে নির্ভর হচ্ছে সৌরশক্তির ওপরে, তারপরে কি বলে জলশক্তির ওপরে, বায়ুশক্তির ওপরে, কিন্তু ঠাকুর বলছেন যে অ্যাটমসফেরিক যে ইলেকট্রিসিটি সেটা যদি আমরা ধরতে পারি, সেই ইলেকট্রিসিটিটা যদি প্রিজার্ভ করে আমরা যদি ইউজ করতে পারি, তাহলে কিন্তু মানে এই শক্তির যে সমস্যাটা সেটা পুরোপুরি সলভ হয়ে যাবে, অলমোস্ট সলভ হয়ে যাবে। তো সেই জন্য এটা কিন্তু ভীষণ জরুরি একটা গবেষণা। আর তার সাথে সাথে আনুষঙ্গিক যে গবেষণাগুলো চলতে থাকে সেটা আমার পরিবারের একজন মানুষ করছেন, শ্রদ্ধেয় আমার পিসেমশাই মানে নিরন্তর জীবন লেগেই রয়েছেন, যেটা হচ্ছে রসায়সনা মন্দিরে যে গবেষণা হয়, মানে গাছগাছড়া নিয়ে, ভেষজ গাছগাছড়া নিয়ে তার গবেষণা। যেমন ঠাকুর একটা জায়গায় বলেছেন যে থৈকল নামক যে ফলটা আছে ওটা রেডিও অ্যাক্টিভিটিটা নষ্ট করে দেয়, তো তাহলে আমাকে গবেষণা করা লাগে থৈকল ফলটার মধ্যে কি কি মানে কম্পোজিশন আছে যেটা কিনা আমার রেডিও অ্যাক্টিভিটিটা কমাতে পারে। তো এইরকম মানে আমি জাস্ট যেমন বা অনেক গবেষণা অলরেডি হয়ে গেছে, যেমন থানকুনি কেন প্রত্যেকদিন থানকুনি খেতে বলছে, তার মধ্যে কোন কোন কম্পোজিশনগুলো অ্যাকচুয়ালি আমার রোগ মুক্তির জন্য লাগে। সিজোমাইসিন বলে একটা ঔষধ ঠাকুর সেই সময় কালাজ্বরের জন্য বের করেছিলেন, সেটাও তখনকার সময় বিশ্ববিজ্ঞান মন্দিরে যেটা খুব বিখ্যাত হয়েছিল, এবং ঠাকুরের অনেক গবেষণা সেই মুহূর্তে পাবনাতে প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, আমরা গবেষণা নিয়ে কথা বলছি, আমরা তো জীবনীয় ধারার উপর গবেষণাটা আমাদের সবচেয়ে প্রথম দরকার। আমি মনে করি আমরা যাই গবেষণা করি তার প্রথম এবং প্রধান আমাদের জীবনের উপর, যদি সেই গবেষণাটা আমরা না বুঝি এবং না বুঝে চলে নিজের জীবনকে না তৈরি করতে পারি, আমাদের সব গবেষণাই বৃথা। এবং আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের জীবনী আলোচনা এতটাই তাৎপর্যপূর্ণ, কারণ আমরা জীবনকে নিয়ে আগে বুঝে দেখার চেষ্টাটা আমাদের করা প্রয়োজন। তাই আমি তোমাকে একদম শেষের লগ্নে আজকে জীবনী আলোচনায় আমরা পৌঁছে গেছি। তুমি জীবনের অনেক কথা তোমার বললে এবং সায়েন্স বিজ্ঞান এবং সমন্বয় সব কথা বললে। আচ্ছা, তোমার কখনো মনে হয়নি যে এমন একটা সময়ে যে আমরা তো তাকে প্রেমময় বলি, তিনি আমাদের কাছে প্রেমময়, তিনি আমাদের কাছে কৃপা দান করেন, তোমার এমন কোনো সময় হয়নি যে তার কৃপাতেই তুমি তোমার জীবন ধন্য করেছো? এটা বিজ্ঞান থেকে সরে যেহেতু প্রশ্ন, কিন্তু সত্যি কি তোমার মনে হয়নি যে তিনি তোমাকে কৃপা করেছেন বলে তুমি আজকে এই দাঁড়িয়ে কথা বলছো, বা সত্যিকারের তিনি কৃপা তুমি দাঁড়িয়ে আছো? আচ্ছা, একদমই এটা বিজ্ঞান থেকে সরে যাওয়া নয় কোশ্চেনটা, এর মধ্যেও বিজ্ঞান লুকিয়ে আছে, আমার জীবনে এটা হয়েছে। হ্যাঁ, দুটো ঘটনার কথা বলবো, দুটো ঘটনার মানে একবার ঠাকুর মানে দেহধারী যখন আছেন তখনকার ঘটনা, সশরীরে বলবো, ঠাকুর এখনো আছেন, হ্যাঁ সেটা নিঃসন্দেহ। আর একবার আর একটা ঘটনা বলবো আমার জীবনে যেটা মানে ঠাকুর নেই অথচ আমি সেটা অনুভব করেছি। প্রথমে বলি ঠাকুর যখন ছিলেন, তো সেটা ওই আমার দাদুর একটা ঘটনা। তো একবার হয়েছে কি, আমার দাদু, ঠাকুমা আর আমার এক পিসিমা, তখন খুব ছোট্ট 2.5-3 বছরের বয়স, নিয়ে দেওঘরে গেছেন ঠাকুর দর্শনে, দর্শন হয়ে গেছে, তারপর এক দুদিন থাকার পরে তারপর চলে আসবেন, টিকিট করা আছে। তো ওই সময় মানে নিয়ম আছে যে ঠাকুরের কাছে অনুমতি নেওয়ার আসতে হবে, ফিরে আসবো বাড়ি, আবার ফিরে আসবো। তো
দাদু বললেন যে দিদাকে বলছে যাও তুমি যাও ওর মানে ঠাকুরের কাছে অনুমতিটা নিয়ে এসো। তো তখন গেলেন, গিয়ে বললেন যে বাবা কালকের বাড়ি যাচ্ছি অনুমতি দেয়, এরকম বললেন। তো তখন ঠাকুর একটু যেন চিন্তিতভাবে উত্তরটা দিলেন, বলছে আচ্ছা বাড়ি যাবি, আচ্ছা যা ঠিক আছে, বলেছে প্রণাম করে বেরিয়ে আসলেন। তারপর বেরিয়ে আসতে দাদু জিজ্ঞাসা করছে, বলছে কি বললেন, বললেন বলে যে আচ্ছা যা। তখন এবার দাদু ভাবছেন, বললে যে শুধু যা বলেনি আচ্ছা যা বলেছে, তার মানে কিছু একটা ভোগান্তি আছে, তবে আবার অনুমতিও আছে। আর ঠিক আছে, অনুমতি যখন আছে আর টিকিটও কাটা আছে, চলো জয়গুরু বলে বেরিয়ে পড়ি। বলে পরের দিন বেরিয়ে পড়েছেন, জাসিটি থেকে বেরিয়ে গেছেন। তো ট্রেনে যাচ্ছেন, ওই যে আমার পিসিমা ছিলে ছোট্ট, তো বাচ্চা জানালার পাশে এরকম উঁকি ঝুঁকি মারছে যেমন হয়। হঠাৎ ওই ট্রেনের যে যে জানালা মানে কাঁচটা যেটা থাকে ওইটা কোনো কারণে লুচ্ছিল, তো ওইটা ট্রেন চলছে ঝাবাং করে পড়ে, এবং ও এরকম মুখ এ করেছিল, তো ওর পুরো জিভের উপরে পড়েছে বাবা। এবং সঙ্গে সঙ্গে তো বাচ্চা একদম চ্যাঁ করে কেঁদে উঠেছে, আর তারপরে মুখে রক্তাক্ত। ইয়ে কি হলো, ঠাকুরের কাছে আসলাম এরকম হয়ে গেল, সবাই চিন্তা করছে কি করবো কি করবো, ট্রেনের মধ্যে কিচ্ছু নেই। তখন ওই রুমালে একটু জাস্ট জল দিয়ে মুখের মধ্যে চেপে দাদু বুকে নিয়ে প্রচন্ড তীব্রভাবে নাম করছে, আর উপায় নেই কিছু। তো ওই কাঁদছে 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 কাঁদতে 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 তো ঘুমিয়ে গেছে। তো ইত্যবসরে কিছুক্ষণ পরে, কয়েক ঘন্টা পরে আসানসোল আসলো। তো আসতে তখন যখন ঘুমিয়ে গেছে, তখন এবারে শুয়ে দিয়ে তখন দিদাকে বলছে, বলে যে দেখো তো কতটা জিপ কেটেছে দেখো। তখন যেই রুমালটা সরিয়ে দেখছে জিপ মানে কাটার কোনো চিহ্ন নেই, কাটার কোনো চিহ্নই নেই। তখন দাদু বললে যে দেখেছে তো ওই আচ্ছা যাওয়ার অ্যান্সার, মানে ভোগান্তি একটা আছে কিন্তু ওই তার নাম নিলে তার ফল ওই যে জুড়ে গেছে একদম। মানে এটা পুরো আমার ফ্যামিলির ঘটনা। এইবারে পরবর্তী সময়ে আমার জীবনে যদি আমি বলি, প্রথম কথা দেখো তার যে কৃপা, এই যে কৃপা ব্যাপারটা আমি সব সময় পেয়েছি, কারণ ঠাকুরের কাছেই প্রথম কৃপা শব্দটার প্রকৃত মানেটা আমি জানলাম। হ্যাঁ, তো আগে যত জায়গায় মানে বিভিন্ন জায়গায় গেছি, তো সবাই বলতো এখানে পুজো করো ওখানে এ করো সব হয়ে যাবে, কিন্তু ঠাকুর সেটা বললেন না। ঠাকুর বললেন কৃপা মানে করেই পাওয়া, করাই পাওয়ার জননী। তো যে যতটা করবে সে ততটা পাবে, এটাই অ্যাকচুয়ালি তার আশীর্বাদ আমার মনে হয়েছে। তাও আমি যদি আরও একটু মানে তার অনুভবটা যদি আমি আরও মানে ভাবি, তাহলে দেখো আমি যখন ক্লাস ইলেভেন পাস করি, তারপরেই আমি আমার বাবাকে হারাই। তো ঠিক তার কয়েক বছর পরেই আমার দাদুকেও হারাই, এবং আবার ঠিক তার পরের বছর আবার মাকে হারাই। তো মানে পরপর এই যে মানে ঘটনাগুলো ঘটার ফলে অভিভাবক প্রায় শূন্য হতে চলেছে, এইরকম একটা যখন সিচুয়েশন হয়েছে আমার, তখন মানে একটা কি বলবো দিশেহারা টাইপের একটা সিচুয়েশন হচ্ছে যে কি করবো আলটিমেটলি। তো প্রচন্ড মন খারাপ এইরকম ভাবে চলছে, আলটিমেটলি মানে আমি আদৌ দাঁড়াতে পারবো কি না এরকম একটা মনে হচ্ছে সেই সময়টা। তো তখন একবার আমার মনে পড়ছে যে আমি ওই রকম পড়ার টেবিলে চুপচাপ বসে আছি, তো এই চশমাটা এরকম খুলে টেবিলের উপরে রেখেছি, রেখে ওই বাবা যে পড়াতেন বিজ্ঞানের যে ছোটবেলা সেই সব কথাগুলো ভাবছি। তো ওই সবাই যেমন জানো নিশ্চয়ই যে ওই বাবা একদিন বলছেন যে বলছে চল আজকের একটা মজার জিনিস দেখাই। আমি কি বাবা, বলছে চল আজকের ওই বাইরে বেরিয়ে চল
একটা কাগজ নিয়েছে, একটা আতসকাঞ্চ নিয়েছে। তো আতসকাঞ্চটা ওই কাগজের ওপর ধরলো, সূর্যের যে বিক্ষিপ্ত রশ্মিগুলো কেন্দ্রীভূত হলো, তো কাগজটা ধীরে ধীরে জ্বলে গেল। তো ওই যে ঘটনাটা যখন আমি ভাবছি না, ঠিক সেই সময়ে আশ্চর্যভাবে আমি যে যে চশমাটা রেখেছিলাম সেই সময় ওই জানালার ফাঁক দিয়ে একটা সূর্যরশ্মি পড়েছে চশমা দিয়ে, এবং সেই চশমা দিয়ে ওই লেন্স দিয়ে পাশের যে খবর কাগজ ছিল তার উপরে পড়েছে। তো হঠাৎ দেখছি ওইটা না আস্তে 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 ব্ল্যাক হচ্ছে। তখন ওই ঘটনার সাথে মানে কোইনসিডেন্সি ভাবে আমি যেটা ভাবছি সেটা এখানে হচ্ছে বলে আমি একটা মানে ঝাঁকিতে আমি পুরো দাঁড়িয়ে পড়লাম। আমি বলি যে তাহলে তো ঠাকুর আছে আমাকে প্রোটেক্ট করছে, কিরকম করে না আমার এই যে সূর্যের যে ঘটনাগুলো রশ্মিগুলো বিক্ষিপ্তভাবে ছিল, তো এই আতসকাঁচটা আসলো, আসতে ওই বিক্ষিপ্ত রশ্মিগুলোকে একটা কেন্দ্রীভূত করলো বলেই জ্বলে উঠলো। ঠিক একইভাবে আমার যে এই যে সার্কামস্টেন্সেসে মানে আমি কোন দিকে যাব দিশেহারা টাইপের একটা সিচুয়েশন তৈরি হচ্ছিল, সেই সময়ে ঠাকুর যেন ওই আতসকাঁচ স্বরূপ আসলেন, এসে ওই বিক্ষিপ্ত চিন্তাগুলোকে আমাকে সব কেন্দ্রীভূত করে দিয়ে বলে যে না তুই ঠিক জায়গায় আছিস, তুই এইভাবে চল, এইভাবে কর, যেমন তা আমি বলছি সেরকমটাই কর বলে ওইভাবে আমাকে কাজে নিযুক্ত করলেন। মানে এটা আমার ফিল হয়েছে যে উনি আমাকে যদি প্রোটেক্ট না করতেন হয়তো আমি হারিয়ে যেতাম। এটা আমার মনে হয়েছে যে সত্যি উনি মানে আমি কতটা ধরেছি জানি না, উনি আমাকে যেন ধরে আছে। যদিও ঠাকুর বেশি পছন্দ করতেন যে তুমি তাকে জড়িয়ে ধরো, তো আমরা কতটুকু আর পারি। তো ওই জগন্নাথের কথাতে আছে না যে জগন্নাথের হাত নেই তো কি হয়েছে, তোমার তো হাত দিয়েছে জগন্নাথ, তো কৃপা করে তোমাকে হাত দিয়েছে, তো তুমি তাকে জড়িয়ে ধরো তাহলেই হবে। তো আমরা যতটা পারবো তাকে যতটা জড়িয়ে ধরা মানে তার কাজ করা, হ্যাঁ তাকে তার বলা কথাগুলো যতটা মানবো ততটাই আমি পাবো। একদম দাদা, খুব মানে এই প্রসঙ্গের একদম শেষ প্রশ্নে আমরা যাচ্ছি জীবনী আলোচনার। এই তোমার জীবনের তুমি একজন তো প্রফেসর বা তুমি একজন শিক্ষক যদিও ধরি, সেই হিসাবে তুমি অ্যাজেটিক লাইফে একজন সফল ব্যক্তি, মানে সাকসেসফুল জীবন তুমি মোটামুটি তৈরি করেছো ঠাকুরের কৃপায়। তো সেইখানে আজকের যুগে সমাজের কাছে তোমার কি বার্তা পৌঁছানো দরকার শ্রী শ্রী ঠাকুরের আদর্শ প্রয়োজন এবং পরিপূরণের ক্ষেত্রে? এই প্রশ্নের উত্তরে আমি যেটা বলবো সেটা ঠাকুরের একটা কথা আছে যে দৈব আর পুরসভার। দৈব মানে যেটা বলে না আমার নসিব ভাগ্য কপাল, মানে যেটা নিয়ে আমি জন্মেছি সেটাকে আমি খণ্ডন করতে পারি না, যেটা নিয়ে আমি জন্মেছি। আর একটা আছে পুরসকার, মানে প্রচেষ্টা, চেষ্টা, কোশিশ যেটাকে বলে। তো আমি এই দুটো কম্বিনেশনই কিন্তু আলটিমেটলি আউটপুট। তো এই প্রসঙ্গে ঠাকুরের খুব সুন্দর বাণী আমি একটা নোট ডাউন করে রেখেছিলাম। ঠাকুর বলছেন এই জায়গাতে, বলছেন যে দৈব যদি বিপাক পথে ধায়, পুরুষকারে দিশরে জোর, পুরুষকারের অমোঘ গতি হটিয়ে দেবে দৈব তোর। কি অপূর্ব কথা! তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু কেউ 100% নেই, একমাত্র তিনি 100%। হ্যাঁ, তো বিজ্ঞানেও দেখবে যে সবসময় একটা আইডিয়াল গ্যাস আমরা পড়েছি না, আইডিয়াল গ্যাস, তো ওইগুলোই কিন্তু আইডিয়াল একটা জায়গায় থাকেই, সব জায়গায় আইডিয়ালটা কি হওয়া উচিত, তারপরে রিয়েল গ্যাস বা রিয়েল যে ব্যাপারটা সেটা ডেভিয়েশন হয়। তো আমরা কেউই 100% নই, 100% নয়, 10% নই, আমিও নই, আমরা চেষ্টা করছি মাত্র আইডিয়ালের দিকে যাওয়ার জন্য, তার নীতিবিধিগুলো মানার জন্য। এখন ঘটনা হচ্ছে যেটা আমার ভাগ্যে আছে সেটা আমি কিছু করতে পারি না, কিন্তু কর্ম প্রচেষ্টা যদি আমি প্রচণ্ড তীব্র বেগে করি তাহলে কিন্তু ওই
দৈব ব্যাপারটাকেও ছাপিয়ে যেতে পারে। সেটা কিন্তু কর্ম প্রচেষ্টাই একমাত্র, মানে কাজ কাজ। আমার এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে গেল, ছোট্ট ঘটনা। আমার রিসার্চ জীবনে আরেকজন স্যার ছিলেন, উনি মানে খেয়াল করতেন যে আমি মাঝে মধ্যে ওই মন্দিরে যেতাম, ঠিক আছে। তো উনি হঠাৎ একদিনকার আমাকে ডেকে বললেন, বল যে দেখো তুমি যাও, আমি কিছু বলছি না, কিন্তু দেখো এই যে আমরা গবেষণা করছি না, এটা আমার কাছে, আমাদের কাছে মন্দির। আমরাও সেই সকালবেলা আসছি, সকালবেলা উঠে সেই ধরুন ল্যাবরেটরি খুলছি, কোনো রিয়াকশন লাগাচ্ছি বা কোনো কিছু পড়ছি, লিটারেচার পড়ছি বা নতুন কিছু করার প্ল্যান করছি। মানে ওটাকেও যদি আমি মানে সেই ভাবি মন্দিরের মতো, সেই মন্দিরের যে খুলছি তাকে ধূপ ধুনো দিচ্ছি, পুজো করছি, মানে তাকে নিয়ে নার্চার করছি, তো এটাও আমাদের কাছে একটা মন্দির স্বরূপ। আমি এই কথাটা যখন এই স্যারের কাছ থেকে শুনলাম না, আমার ভীষণ ভালো লাগলো, কারণ আমার তো কাজ সেটাই। আমি যেটা আমি কাজ করি সেইখানেই আমি ঈশ্বরকে যদি পাই। হ্যাঁ, আমার এক গানের স্যার ছিলেন, উনি খুব বলতেন যে কাজেতেই পূজা, কাজেতেই বিচার। হ্যাঁ, মানে কাজটাই আসল কথা। তো সেই জায়গায় আমি দাঁড়িয়ে একটা কথাই বলবো যে আমি মানে যদি গবেষণামূলক দিক দিয়ে যদি অ্যান্সারটা দিই, যে আমরা রিসার্চ যারা করি, গবেষণা যারা করি, তারা একজন গাইডের দরকার হয়। গাইড ছাড়া রিসার্চ হয়েছে আমার অন্তত জানা নেই, না কখনোই সম্ভব। তো আমি যদি এই সিম্পল ঘটনাটা আমি দেখি, তাহলে আমার তো গাইডের তো প্রয়োজন আছে। হ্যাঁ, এটা ঠিক যে গাইড তোমাকে কিছু সব কিছু করে দেবে না, উনি হেল্প করতে পারেন, অক্সিলারি হিসেবে কাজ করতে পারেন, কিন্তু কাজ আমাকে করতেই হবে। লাইফেও তেমনি, যে উনি, আমি একজন গাইডকে ধরেছি, আমার যেমন রিসার্চ লাইফ আছে তেমনি আমার মানে ব্যক্তি জীবন যে আছে সেটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তাহলে কিন্তু আমার একটা গাইডের প্রয়োজন। সেই গাইড যে নির্দেশিত যে পথ, সেই পথে কোথায় কেমন খানা আছে, খন্দ আছে, এইভাবে এইভাবে যাও, যেতে কিন্তু আমাকে হবে। যে উনি যাবেন না, যেতে আমাকে হবে, কিন্তু উনার নির্দেশিত হলে তাহলে কি হয়, আমি সঠিকভাবে স্টেপগুলো দেখে 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 ফেলে ঠিক মানে ধ্রুবতা মানে ঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো। সেই জন্য একটা কথা আছে না, যে মানে নৌকো মানে মাছ নদীতে যখন ওই গুগলও কাজ করে না, হ্যাঁ তো তখন, হ্যাঁ মানে এখন তো সবই গুগল নির্ভরশীল জীবন আমাদের, তো যাই হোক, তো তখন কিন্তু ওই পোলস্টারই ভরসা, হ্যাঁ তো ধ্রুবতারাই ভরসা, তো একদম। তো আমাদের জীবনেও সেই মানে ওইটাকে দর্শ মানে দেখেই কিন্তু আমাদের নাবিক নিয়ে যায়। তো ঠিক একইভাবে আমাদের জীবনেও কিন্তু ওই রকম পোলস্টারের প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, তা না হলে কিন্তু ওই দিকভ্রষ্ট হয়ে যাব। ওই জন্য একটা গানে আছে যে শুধু চলা চলা নয়, প্রচুর পথ আছে, তুমি ঠিক করো, ঠিক করো কোন পথে যাবে। হ্যাঁ, তার জন্য সঠিক গাইডের প্রয়োজন, তাহলেই তুমি কিন্তু সঠিক পথে হাঁটতে পারবে। তো এই যে টোটাল ব্যাপারটা আমি জাস্ট কনক্লুশন করব একটা কথার মাধ্যমে বা একটা কবিতার মাধ্যমে, আমি মানে এটা আমার ইচ্ছে, কারণ দেখো মানে এই মানুষ তো বড় হতে চায়। বড় হতে গেলে অ্যাকচুয়ালি কি প্রয়োজন সেইটা কিন্তু আমার ঠাকুরের এর কথাকে মাথায় রেখে অ্যাকচুয়ালি আমার দাদু একটা কবিতা লিখেছিলেন। তো প্রত্যেকেই বড় হতে চায়, তো বড় হতে চায় না এমন কেউ নেই। তো সেই কথার সূত্র ধরে আমি জাস্ট এই দাদুর একটা খুব সম্প্রতি একটি বই আলোর দিশারি এ ওইখানে প্রকাশিত হয়েছে, যেটা হচ্ছে কবিতাটার নাম বড় হতে কে না চায়। কারণ আমাদের জীবনে বড় আমরা প্রত্যেকেই হতে চাই, আজকের যা আছি কালকের আমি কিছুটা তো বড় হলাম, শুধু বয়সে বড় নয় সব দিক দিয়ে বড় হতে হবে, ঠিক আছে। মানে
বুদ্ধি জ্ঞান সব দিক দিয়ে যেন আপ্লিমেন্ট হয়, সেটাই কিন্তু একটা জীবনের উদ্দেশ্য, তার জন্যই আদর্শের প্রয়োজন। তো যাই হোক, তো বলছেন কবিতাটা খুব সুন্দর, একটু মন দিয়ে শোনো। বলছে যে দুনিয়ার মাঝে যে যেখানে আছে বড় হতে কে না চায়, বড়র চরণে মাথা না নোয়ালে বড় নাহি হওয়া যায়। তারপর বলছে ছেলে বড় হয় জননীর প্রতি থাকিলে অটুট টান, কন্যা শ্রেষ্ঠ হয় যদি হয় পিতৃ অন্তঃপ্রাণ, নারী বড় হয় স্বামীকে আপন সত্তা বলি যে জানে, বাসনা তাহার স্বামীর সেবাও তৃপ্তি দেবতা জ্ঞান, পুরুষ শ্রেষ্ঠ তখনই যখন হয়ে সে ইষ্ট প্রাণ, পরশীর সেবা করিবে নিয়ত রাখিবে মানির মান। তারপর বলছেন যে ছাত্র শ্রেষ্ঠ হয় শিক্ষকে থাকিলে শ্রদ্ধা নতি, বিদ্যায় যত বড় হোক না কেন তবু সে মন্দমতি, যেটা আলোচনার মধ্যে হচ্ছিল। তারপর বলছেন যে আচার্য গুরু আশ্রয় করি শিক্ষক বড় হন, নেতা বড় যদি করে গুরুপদে আত্মসমর্পণ, তারপর মাতা শ্রেষ্ঠ হন যদি হয় সুসন্তান প্রসবিনী, ডাক্তার হন রোগীর বন্ধু নইলে কসাই গণি, প্রশাসক হন প্রজার পালক নইলে স্বার্থপর, বর হয়ে ওঠে আদর্শপতি নইলে সে বর্বর। লাস্ট লাইনে বলছেন যে ইতিহাস থেকে বলছেন যে শিবাজি অশোক আদর্শ রাজা, গুরু পদ লাভ করি, ওনাদের গুরু ছিলেন, গুরুহীনতাই রানা প্রতাপের ডুবালো জীবন্তর, রানা প্রতাপের গুরু ছিলেন। তো সেই মানে আমাদের জীবনটা এইরকম ভাবেই যেন চলে, যে আদর্শ মাফিক যেন জীবন চলে, তাহলে আমরা তাকে তার কাজ করেই যেন আমরা খুশিতে খুশি হতে পারি, তার খুশিতেই আমরা যেন খুশি হতে পারি, এইটুকুই আমার বলা। ধন্য আজকের এই জীবনী আলোচনা, জয় গুরু, সবাই ভালো থাকবেন, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এভাবেই আমাদের জীবনী আলোচনা পডকাস্টের সাথে জুড়ে থাকুন, এবং আপনারা ইউটিউবে প্রিয় পরম সৎসঙ্গ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, এছাড়া আমাদের ফেসবুক পেজ প্রিয় পরম সৎসঙ্গকে ফলো করবেন, এবং নানান আপনাদের জীবনের প্রশ্নের সমস্যা এবং সমাধান এই জীবনী আলোচনার মধ্যে আমরা চেষ্টা করব নানানভাবে তুলে ধরার আপনাদের কাছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের মূল্যবান কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন রাখবেন, যথাযথভাবে আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর এবং সমাধান খুঁজে দেখার। এভাবেই আমাদের জীবনী আলোচনার পাশে থাকুন, এবং আমাদের জীবনী আলোচনাকে আরোভাবে মানুষের কাছে ছড়িয়ে দিন। জয় গুরু, জয় গুরু।